হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মরিয়মকে দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে বাহিরে বের হচ্ছি। তো উনি রেডি হয়ে পুরো গেটের সামনে দাঁড়িয়ে ছিল, তার মাঝে আমরা এন্ট্রি নিলাম, সবাই রেডি হয়ে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, সেজন্য আমাদের ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। চটপটি বা ফুচকা এরকম জাতীয় বা হালিম এরকম কিছু খেতে ইচ্ছে করছিল। তো রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। মরিয়ম তার বন্ধুর সাথে হাঁটা শুরু করলো, আমি পিছন থেকে একটু একটু করে ভিডিও করেছি তাদের। অবশেষে আমরা মেন রাস্তায় এসে পড়েছি। মেন রাস্তাটা পার হলেই হচ্ছে আমাদের পছন্দের একটা চটপটির দোকান। এটা থেকে রাস্তাটা পার হতে আমাদের খুবই কষ্ট হয়েছিল, কারণ এই রাস্তাটা অলওয়েজ রিকশা যাতায়াত করে রাস্তা পার হওয়া খুবই কষ্ট করছিল। তারপর আমরা ধীরে সুস্থে আসে দুই দিকে দেখে আশেপাশে দেখে রাস্তাটা পার হলাম। যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, পানি কাদা দিয়ে একাকার। কিন্তু মন তো আর মানছিল না, বাসায় বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা, ঝাল খেতে ইচ্ছে করছিল, সেই জন্য চলে এসেছিলাম। এটা আমাদের পছন্দের একটি দোকান। এই দোকানটা অলওয়েজ মানুষ থাকে প্রচুর, বসার সিট পাওয়া যায় না, অপেক্ষা করে পরে সিট পাওয়া যায়। কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা গিয়ে সাথে সাথে সিট পেয়ে গিয়েছিলাম। এদিকে মনীষার মনটা খারাপ ছিল কোনো একটা কারণে। এদিকে মরিয়ম বাপু অপেক্ষা করছিল হাতে টাকা নিয়ে, সে কোক খাওয়ার জন্য। সে যখনই আসে তার প্রথমে কোকটা দেওয়া লাগবে তার হাতে। উনি কোক খাওয়ার জন্য পুরো দিশেহারা হয়ে গেছিলো। এদিকে আমি একটু মনীষাকে হাসানোর চেষ্টা করছিলাম। এত সুচিন্তা তো অলওয়েজ হাসে, মনীষা হাসছিল না, পরে অবশেষে সে হেসে দিল। এদিকে মরিয়ম কোক খাওয়ার জন্য পুরো দিশেহারা, অবশেষে তাকে এনে দিলাম। কিন্তু উনি পুরো, আমি বলছি খুলে দিচ্ছি, উনি পাগল হয়ে গিয়েছে। তারপর আমাদের হালিম চলে আসলো, হালিমটা খুবই মজা ছিল, ইয়াম্মি ছিল। বৃষ্টির মধ্যে হালিম খাওয়ার মজাই আলাদা। তারপর মরিয়ম কোক খাচ্ছিল, আমি বলছিলাম আম্মুকে একটু দাও, ও কিছুতেই দিবে না। আমি চাচ্ছিলাম বারবার, উনি না করছিল, দিবে না আমাকে, বলছে আম্মু দিব না, আম্মু দিব না। ভয়েস ওভার করার সময় মরিয়ম আমার পাশে, উনি নিজের ভিডিও দেখছিল। মাংসের পরিমাণ মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা হালিম খাওয়ার পর্ব শেষ করে বের হয়ে গিয়েছিলাম। তো রাস্তার সাইডে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছিল, বেলপুরি বিক্রি হচ্ছিল, তারপর আমরা বেলপুরি নিলাম। যেহেতু অনেক লোক ছিল, আমাদের অপেক্ষা করতে হয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। এদিকে উনি বানাচ্ছিল, এটা একটু ভিডিও করে নিয়েছি। অপেক্ষার প্রহর শেষ হলো, অবশেষে আমাদেরটা বানানো শেষ হয়ে গিয়েছে প্রায়। এই তো আমাদের হাতে চলে এসেছে, খুবই মজা ছিল। বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছিল, ঝাল ছিল অনেক, তো সবাই খাচ্ছিলাম একসাথে। বেলপুরি খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তার মাঝে মরিয়ম আর তার বোন একটু ক্যামেরাটা অন করে দুষ্টামি করছিল, তারা দুজনে একটু ভিডিও করেছে। পাশ দিয়ে যেতেই দেখলাম আচার বিক্রি হচ্ছিল, তো আচার না খেলে কি হয়, একটু আচার খেয়েছিলাম। তারপর বাসার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার মাঝে বৃষ্টি হয়ে গেছে আরেকবার, রাস্তার অবস্থা খুবই খারাপ। সর্বশেষ বাসায় এসে আইসক্রিম খেয়েছিলাম। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।